আর দু ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই দশটি জেলায় বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন দশটি জেলার কথা বলা হয়েছে এবং আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কি জানানো হয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য আজ সাতাইশে জুন রবিবার কিছুক্ষণের মধ্যেই বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হচ্ছে ঘূর্ণাবর্তের অবস্থানে জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর কলকাতা দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া দুই বর্ধমান নদিয়ায় এমন আহ্বার পূর্বাভাস রয়েছে তবে উত্তরবঙ্গের আহ্বার দিকে নজর দিলে আপনারা দেখতে পারবেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই দিনাজপুরে মালদা দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টির ফলে জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানানো হয়েছে হ্যাঁ বন্ধুরা তবে ইতিমধ্যেই হলুদ ও কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল সতর্কতা জারি রয়েছে সাতাইশে জুন রবিবার রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এরপর উনত্রিশে জুন মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায় তিরিশে জুন উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে রয়েছে কমলা সতর্কবার্তা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি কোচবিহারে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে সঙ্গে বজ্রবিদ্যুত হতে পারে এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে সাত দিন পর্যন্ত বজায় থাকবে যদি সাত দিন পর্যন্ত বৃষ্টিপাত হয় তবে বন্যার হতে পারে অর্থাৎ বন্যা হতে পারে এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো আবহাওয়ার এই আপডেটটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ